নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগটি হলো ওরছার কেল্লার কাহিনী। তো আপনাদেরকে বলবো এখানে কেল্লাটি কিভাবে তৈরি হলো, কেল্লার ভিতরের ড্রেনিং সিস্টেম কেমন ছিল, পায়খানা বাথরুম কেমন ছিল, এখানকার চিত্রকলাগুলো কেমন ছিল, এখানকার বাস্তুকলাগুলো কেমন ছিল, সব জানাবো এই ভিডিওতে। তো গাইজ, আপনারা ধৈর্য ধরে আমার এই ব্লগটি দেখতে থাকুন। তো 1501 সালে যখন মধুকার শাহ শিকার করতে করতে এই জায়গাটিতে আসেন, তখন তিনি এখানকার ভৌগোলিক অবস্থানটি দেখে ওনার খুব জায়গাটি পছন্দ হয়। কারণ এখানে বেতোয়া নদী থাকায় এখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা ছিল, আর এই জলের জন্যই প্রত্যেকটা নগর গড়ে ওঠে এই জলকেই কেন্দ্র করে। তো এখানে ছিল ঘন জঙ্গল, যেখানে শিকারীর কোনো অভাব ছিল না। তাছাড়া ছিল এই জায়গাটা চারিদিকে পাহাড়ে বেষ্টিত, সেক্ষেত্রে সুরক্ষার দিক থেকেও পারফেক্ট ছিল। সেই কারণে রাজা মধুকর শাহ 1501 সালে তার রাজধানীটিকে গড়কুয়া থেকে এখানে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করেন। এবং 1501 সালে এই সালেই তার রাজভবনটি নির্মাণের ভিত্তি স্থাপন করেন। তো 1501 থেকে 1531 পর্যন্ত তার শাসনকালে তিনি এই কেল্লাটি বানানো চালু করেন। এই অপরূপ সুন্দর নগরটি আপনি একবার দেখলে প্রেমে পড়ে যাবেন। এই যে এখানকার রাস্তাটা, এখানেও একটা চিন্তাধারা কাজে লাগিয়েছে। শত্রুপক্ষ সোজা এসে কেল্লার মধ্যে ঢুকতে পারবে না, এখানে এসে তার স্পিড ব্রেক করতে হবে, যার জন্যে এইভাবে রাস্তাটা তৈরি করা। এখানে আছে কাটিলা কাটাযুক্ত গেট লাগানো, শত্রুপক্ষ হাতিকে মদ খাইয়ে যাতে এই দরজাটা না ভাঙতে পারে, ওই জন্য এই দরজায় কাটা, বড় বড় কাটা লাগানো আছে, এই জন্য এই গেটটাকে বলে হয় কাটিলা গেট। সামনেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। প্রত্যেক জনা 50 টাকা করে, আর হচ্ছে বিদেশিদের 300 টাকা, আর যদি ক্যামেরা নিতে চাও তাহলে 500 টাকা দিতে হয়। তো চলুন এবার ধীরে ধীরে আমরা কেল্লার ভিতরের দিকে অগ্রসর হব। এটা হচ্ছে মেন গেট। এই কেল্লার তিনখানা গেট আছে। এটা হচ্ছে তোপখানার জন্য যাওয়ার গেট, এখানে সৈন্যরা তোপ অস্ত্রশস্ত্র এগুলো নিয়ে কেল্লার ভিতরে যাওয়া আসা করতো, সেই রাস্তাটা। আর এটা হচ্ছে আরেকটা গেট, যেখানে অতিথিদের ঢোকার জায়গা। আর এই সামনে উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফুল বিসর্জন করা হতো যখন অতিথিরা বা আত্মীয় স্বজনরা যখন কেল্লার ভিতরে আগমন করতেন, এই দুই সাইডে এরকম দেয়া আছে, এখান থেকে ফুল বিসর্জন করতেন। তাহলে এই এই কেল্লার হচ্ছে তিনখানা গেট, একটা ওইদিকে, একটা এইদিকে, আরেকটা বা সাইড দিয়ে গাড়ি নিয়ে ভিতরে কেল্লার ভিতরে যাওয়া যায়। তো আমরা এখন এই সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। আর এই যে সামনে সব লেখা আছে, এটা হচ্ছে দিওয়ানে আম, এখানে রাজামশাই তার প্রজাদের সুখ দুঃখের কথা এখানে শুনতেন, এখানে ন্যায় বিচার করতেন প্রজাদের। সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দিওয়ানে আম,
এখানে রাজামশাই বসে প্রজাদের সুখ দুঃখের কথাগুলো শুনতেন। আর পাশের যে দরজাটা আছে, জানলাটা দেখতে পাচ্ছেন, এই যে পাশের যে জানলা, এই জানলা থেকে রানীমারা বাইরের দৃশ্যগুলো দেখতেন। তো আমরা এখন ধীরে ধীরে এই যে দিওয়ানে আম যে ঘরটি আছে সেখানে যাব, এবং সেখানকার ব্যবস্থা কেমন ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে হচ্ছে দিওয়ানে আম, এখানে বিভিন্ন পদ অনুসারে রাজা মন্ত্রীরা এবং রাজার কর্মচারীরা বসতেন, এবং সবশেষে নিচেই যে জায়গাটা আছে সেটাই হচ্ছে প্রজারা ওখানে দাঁড়িয়ে তাদের বিচার রাজার কাছ থেকে পেতেন। দেখুন কি সুন্দর মহলটি বানিয়েছে, অসম্ভব কার্যকলাপ। এই যে এইখানটায় বসতেন রাজামশাই, রাজামশাই এখানে বসে সবাইয়ের দিকে নজর রাখতেন। আর এই যে উপরে যে কারুকার্যকলাপ করা আছে, যে সব পেন্টিং করা আছে, এগুলো তখনকার আমলে, ওখানে তখন তো আর রং ছিল না, তখন ওই সবজির রং দিয়ে, পাতা মাতা দিয়ে এই রং করা। এখন আমরা যাব হচ্ছে রাজমহলের দিকে। এখানে লেখা আছে যে এই এখানে যে ক্ষতি করবে এগুলো সরকারের নির্দেশ, তার শাস্তি। এই যে হচ্ছে রাজমহলের মেন গেট, এখানে নাকি কোনো এক সময় মুঘল শাসকদের দ্বারা আক্রমণ করার ফলে এই জায়গাটা ভেঙে যায়। আর শুন কি সুন্দর, দেখুন প্রাইভেসি কতটা মেনটেন করেছিল। এই দেখেন, সোজাসুজি আপনি ঢুকেই আপনি ভিতরের কিছু দেখতে পারবেন না, সামনেই এই দেওয়াল, আর দেওয়ালের পাশ দিয়ে দুই দিক দিয়ে দুটো রাস্তা। আর এটা হচ্ছে দেওয়ানে খাস, এখানকার রাজার যেসব নিজস্ব লোক বা পরিচিত লোক, তাদেরই এখানে আসার অনুমতি ছিল। দেখুন কি সুন্দর ব্যবস্থা ছিল তখনকার, ইঞ্জিনিয়ারিংরা কত সুন্দর, তাদের নিখুঁতভাবে এগুলো বানিয়েছিল। এটা হচ্ছে স্টেজ, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাগার এসব হলে এই স্টেজের উপরে হতো। দেখুন কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দরভাবে বানিয়েছে, অসম্ভব সুন্দর। এই সিঁড়িটা বেয়ে আস্তে আস্তে সেই স্টেজের উপরে উঠতেন বিভিন্ন নর্তকী। আপনি যদি একবার দেখেন এই ভিডিওটা, এখানে বার বার ছুটে আসতে ইচ্ছে করবে, এত সুন্দরভাবে বানিয়েছে। না এখানে লোহা আছে, না কোনো প্লাস্টিকের পাইপ, পাথর দিয়ে কি সুন্দর সুন্দর বানিয়েছে, ভাবা যায় না, অসম্ভব সুন্দর। আর বাস্তুকলা এত কিছু, এখানে হচ্ছে ড্রেনিং সিস্টেম, দেখুন এখানে কোনো প্লাস্টিকের পাইপের ব্যবস্থা নেই, পাথর দিয়েই সব কিছু করা। এখানে জলের ফোয়ারা ছিল, আর সেই ফোয়ারার ভিতরে সুগন্ধি পাতামাতা দিয়ে দিত, সেন্ট বেরোতো। আর এখানে হচ্ছে ডাইনিংয়ের ব্যবস্থা ছিল, এখানে বসে রাজামশাই বা তার আত্মীয় স্বজনরা এখানে বসে খাওয়া দাওয়া করতেন। আর তার পাশেই ছিল এই যে জলের ফোয়ারা, এখান থেকে জলের ফোয়ারা হতো। আর উপরে ছিল সে, এই যে উপরে ছিল সেই আগে সেই চট বাঁধা টানতো আর হাওয়া হতো, এই যে তার জন্যে এই যে সব শিকল মতন এই যে আংটা এখানে লাগানো আছে, এই যে এখানে এখানে জলের ফোয়ারা ছিল, ঘরটাকে ঠান্ডা রাখার জন্যে এখানে জলের ফোয়ারার ব্যবস্থা করেছিলেন। ভাবা যায় এত সুন্দর সুন্দর কারুকার্য,
তখন না ছিল কম্পিউটার, কি সুন্দরভাবে এগুলো বানিয়েছে। আর উপরে যে দেখা যাচ্ছে ছোট ছোট দরজা দরজা টাইপের, ওগুলো ওখান দিয়ে পাহারাদাররা দাঁড়িয়ে থাকতেন, তারা এ পাশ ও পাশ চারো তরফ নজর রাখতেন। দেখুন কি সুন্দর, উপরেও যে গম্বুজ টাইপের আছে ওখানেও পাহারাদাররা দাঁড়িয়ে থাকতো, ঝড় বৃষ্টি যাতে না লাগে সেই জন্যে এরকম ব্যবস্থা করা, কত সুন্দর। আর এটা হচ্ছে রাজার ঘর, রাজামশাই এখানে এখানে থাকতেন। রাজামশাইয়ের ঘর এমনভাবে তৈরি করা, আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না, এতটা ঠান্ডা, আর জানি না কোথার থেকে যে হাওয়াটা আসছে, খুব সুন্দর। কি সুন্দর কার্যকলাপ, ছবি আঁকা, পেন্টিং করা, বিভিন্ন এই যে এখানে বিভিন্ন অবতার, ভগবানের বিভিন্ন অবতার, মৎস্য অবতার, তারপরে হচ্ছে বরাহ অবতার, সব এইসবের এই এখানে হচ্ছে রামচন্দ্রের পূজা করছে, খুব সুন্দর সুন্দর পেন্টিং, 500-600 বছর পুরনো। তখনকার সময় কোনো পেন্টিং ছিল না, পেন্ট ছিল না, সব ওই সবজি ভেজিটেবল তারপরে পাতা মাথা এসবের রং দিয়ে এইগুলো তৈরি করা, আজও কি সুন্দরভাবে রয়েছে, একটুও নষ্ট হয়নি, অসম্ভব সুন্দর। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না, দেখুন কি সুন্দর সুন্দর পেন্টিং। এটা রাজামশাইয়ের ঘর, আর রাজামশাইয়ের ঘরের চারপাশ দিয়ে হচ্ছে রাজামশাইয়ের 6-7টা রানী ছিল, তাদেরই ঘর আছে। তো ধীরে ধীরে আমরা সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে রাজমহল। এই এবার যাব আমরা হচ্ছে রানীদের ঘর, রাজামশের ঘরের পাশেই রানীদের ঘর, সেই ঘর। এই যে আমি যেটা বলেছিলাম যে এখান থেকে কি সুন্দর হাওয়া আসছে, হ্যাঁ অবশ্য এটা হচ্ছে 4-5 তলা উঁচুতে, এরও নিচে 2-3টে তলা আরও আছে, আর এক সাইডে নদী, সেই নদীর খুব সম্ভবত সেই নদী থেকে সুড়ঙ্গ হয়ে এখানে হাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুবই ঠান্ডা ঘরটা, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথার থেকে যে হাওয়াটা আসছে, এতটা সুন্দরভাবে তৈরি করা। এটা হচ্ছে ভিতরের অংশ, এখানে রানীমাদের জামা কাপড়েও কাছাকাছি এসব করা হতো, সেই জায়গা এখানে। এটা হচ্ছে আর একটা রানীদের ঘর, খুবই সুন্দরভাবে বানানো। আর এটা হচ্ছে বাইরের অংশ, এখানে চারিদিকে সবাই বসে এখানে গল্প অভিযোগ করতেন। আর এই যে এই এই ছোট ছোট খোপগুলো তৈরি করা আছে, সোজাসুজি ভিতরের কিছু দেখা যায় না, কিন্তু ভিতরে
আলো ঢোকার জন্যে এই ব্যবস্থা করা। এই যে সেই রাজামশাইয়ের ঘরটা, আর একবার দেখিয়ে দিচ্ছি। ঢুকেই এখানে রামচন্দ্র যখন বনবাস থেকে এসেছিলেন, তার যে সিংহাসনে বসিয়ে তাকে যে অভ্যর্থনা জানানো হয়েছিল সেই ছবিটা। আর উপর দিয়েও বিভিন্ন রকমের চিত্রকলা, বুন্দেলি চিত্রকলার নিদর্শন এখানে দেখানো আছে। এই ছবিগুলো যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন, ওই জন্য আমি খুব কাছ থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঘরটা প্রচণ্ড অন্ধকার হওয়ায় ঠিকভাবে দেখাতে পারিনি। এখানে একটা হাতির ছবি দেওয়া আছে, 12-13টা হাতির ছবি। এই যে এখান থেকে, এখান দিয়ে আলো রাজামশাইয়ের ঘরে প্রবেশ করেন। ভেন্টিলেশন খুবই সুন্দর, উপরে কি সুন্দর সুন্দর চিত্রকলা। যদি এই চিত্রকলাগুলোই একটা একটা করে আপনাদেরকে দেখাই, কমসে কম আধা ঘন্টা লেগে যাবে। খুব সুন্দর সুন্দর চিত্রকলা। এখানে যে শেষনাগের উপরে নারায়ণ বিষ্ণু শুয়ে আছেন তার ছবি, আর এটা হচ্ছে বাইরে থেকে উপর থেকে ভিতরের অংশ। আর এখান থেকে সোজা ওই সামনে চতুর্ভুজ মন্দিরটা দেখা যায়। এর একটা কাহিনী আছে। রাজামশাই রানীমাকে বলেন যে চলো আমরা বৃন্দাবন যাই আর কৃষ্ণ ভগবানের দর্শন করে আসি। তখন রানীমা ছিলেন রামের ভক্ত, উনি বলেন না আমি অযোধ্যায় যাব, অযোধ্যায় গিয়ে আমি রামকে দর্শন করব। তখন রাজামশাই ক্রুদ্ধ হয়ে রানীকে বলেন ঠিক আছে যেতে পারো, তবে রামকে না নিয়ে তুমি কিন্তু এখানে ফিরতে পারবেন না। তো রানীমা চলে যান আর সরায়ু নদীর পাশে বসে ধ্যান করতে থাকেন। বহুদিন ধ্যান করার পরও যখন রামচন্দ্রজির দর্শন যখন পেলেন না, তখন তিনি হতাশ হয়ে সরায়ু নদীতে ঝাঁপ দেন। তো ওখানকার কিছু লোক ওনাকে যথাসময়ে এসে উদ্ধার করেন এবং এই তিনি সেবারের মতো বেঁচে যান। এরকম তিনবার করার পরে তখন স্বয়ং রামচন্দ্রজি ওনাকে দর্শন দেন আর ওনাকে বলেন আমি যেতে পারি, একটা শর্ত, তিনটে শর্ত আমার থাকবে। একটা শর্ত হচ্ছে আমি এখান থেকে যখন যাব, আমাকে যখন নিয়ে যাবি, তখন আমাকে যেখানে রাখবি সেখান থেকে আমি আর উঠব না। দ্বিতীয় হচ্ছে আমাকে পায়ে হেঁটে নিয়ে যেতে হবে, আর তৃতীয় হচ্ছে আমি যেখানে যাব সেখানে আমিই রাজা হব, অন্য কেউ রাজা থাকতে পারবে না। তো রানীমা প্রভু রামচন্দ্রের সব শর্ত মেনে ওনাকে নিয়ে এসেছিলেন এখানে। আর তার আগে এখানে আদেশ দেন যে আমি ঘুমের থেকে উঠেই যেন আমি রামলালার দর্শন করতে পারি, সেইভাবে মন্দিরটাকে আমার দরজার ঠিক সামনে বানাতে হবে। তো ওই ওই সেই অনুযায়ী সামনে ওই চতুর্ভুজ মন্দিরটি বানিয়েছিল। তো বানাতে বানাতে কিছুটা অংশ, কিছুটা কাজ বাকি ছিল। তো ততক্ষণে রানীমা যখন এসে পৌঁছে যান, তখন তিনি
সেই মূর্তিটা রাখবেন কোথায়? তো ওনার এক রান্নাঘরে সেই মূর্তিটা রেখেছিলেন। আর যখন ওই চতুর্ভুজ মন্দিরটা যখন পুরোপুরি তৈরি হয়ে যায়, জাঁক জমক করে যখন মন্দিরে ওই মূর্তিটাকে প্রতিষ্ঠা করবে বলে যখন নিয়ে যায়, তখন ওই মূর্তিটাকে নিতেই পারেন না। তো তখন রানীমার মনে পড়েন যে হ্যাঁ, উনি তো এরকম বলেছিলেন, তো যে আমি যেখানেই একবার আমাকে রাখবি, আমি সেখান থেকে আর উঠবো না। তো সেই জন্যে এই মন্দিরটা সেইভাবে একভাবে পড়ে আছে, ওখানে কোনো মূর্তি নেই। আর সেই পাশের যে রান্নাঘরটা, সেটাই হয়েছে রামরাজার মন্দির। দেখুন কত সুন্দরভাবে রাজমহলটিকে বানিয়েছে, দেখুন সুন্দর সুন্দর ভাবে তৈরি করা, পাহারাদাররা এখানে দাঁড়াবে, সিকিউরিটির ক্ষেত্রে কতটা সুন্দরভাবে এই রাজমহলটা বানিয়েছিল। আর এই রাজমহলটা বানাতে মোটামুটি 100 বছর লেগে গিয়েছিল। তার তিন পুরুষ মিলে এই রাজমহলটি বানিয়েছিল। তো এই রাজমহলটির উপর থেকে আমি নিচের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এখানে বহু বিদেশিরা আসে এই বাস্তুকলাগুলো দেখার জন্য, যে তখনকার যুগে কি করে এত সুন্দর ভবন তৈরি করা যায়, যা কিনা 500-600 বছর পর্যন্ত কিচ্ছু হয় না। সেইগুলো স্টাডি করার জন্য বিদেশ থেকে বহু পর্যটকরা এখানে আসেন। দেখুন কত সুন্দর। আর এই মহলটি কমসে কম 600 বছর পুরনো। দেখতে থাকুন, খুবই সুন্দর। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এতটা সুন্দর। এখানে বিভিন্ন সিনেমার শুটিং বগেরে এখানে হয়। এখানে উপরে ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থা, একটা সিঁড়ি নয়, দুই দিক থেকে সিঁড়ি। আর এটা হচ্ছে জল গরম করে, বাথরুমে জল গরম করার জায়গা। এখানে 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 হচ্ছে ঠান্ডা জল, আর এখানে গরম জল, দুটো মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এটা হচ্ছে বাথরুম, এখানে হচ্ছে আলোর জন্য প্রদীপ মদীপ জ্বালিয়ে রাখতো, এখানে কাপড় টাপড় টাঙিয়ে রাখার জন্য। এটা হচ্ছে পায়খানার ব্যবস্থা, দেখুন এখানে আলোগুলো বা প্রদীপ, তখন তো আর লাইট ছিল না, প্রদীপগুলো এখানে বসিয়ে রাখতো। এটা হচ্ছে ড্রেনিং সিস্টেম, দেখুন এই ড্রেনের মাধ্যমে নোংরা জল একদম কেল্লার বাইরে চলে যেত। এখানে হচ্ছে শিকল লাগানো আছে, ওই সামনে কোনো তাবু টাবু টাঙিয়ে সেগুলোকে বাঁধার জন্য এই ব্যবস্থা। এই যে এখানে তাবু একদিকে বাঁধতো, আর একটা সাইড এখানে বাঁধতো। এটা উপরের অংশ, এই সামনে হচ্ছে শীষ মহল। এখানে এখন বর্তমানে হোটেল বানিয়েছে, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু খুবই এক্সপেন্সিভ।
এইবার আমরা যাব হচ্ছে জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহলে যেতে গেলে টিকিট নিতে হয়, তো সেই টিকিট এখানে শো করাচ্ছি। এবার ভিতরে গেলাম, এই যে ভিতর, এটা হচ্ছে জাহাঙ্গীর মহল। তো জাহাঙ্গীর এখানে একদিনের জন্য এসেছিল, তার জন্যে পুরো একটা মহল রাজামশাই বানিয়েছিল। সামনেও হচ্ছে, উনি মুসলমান ছিলেন, ওই জন্যে উজু করার জন্যে সামনে যে যে দেখতে পাচ্ছেন এইখানটায় জল ছিল, এখানে জলে হাত পা ধুয়ে উজু করার জন্যে সেই জায়গাটা। আর দেখুন এখানকার শিল্পকলা কত সুন্দর, হিন্দু মুসলমানের সমন্বয়ে এই সব শিল্পকলাগুলো বানানো। আর এই যে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন খোপ টাইপের, এখানে আলো জ্বালিয়ে এখানে রেখে দেওয়া হতো, অসম্ভব সুন্দর। শুধুমাত্র জাহাঙ্গীরের জন্যেই একজন বন্ধু আরেকজন বন্ধুকে কতটা সম্মান জানায়, তার জন্যে একটা পুরো মহলই বানিয়েছে, ও সেটাও একদিনের জন্যে। যে জাহাঙ্গীর আসবে সেই একদিনের জন্যে তার এখানে এই ভবনটি বানিয়েছে। এখানে বিভিন্ন রকমের পাথরের ব্যবহার করা হয়েছে, দেশ বিদেশের থেকে সুন্দর সুন্দর পাথর এনে এখানে ব্যবহার করেছে। এখানে লোহার কোনো রড এসবের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র পাথর দিয়েই এই মহলটা তৈরি করেছে। এটা হচ্ছে পিছনের দিকে, মানে পিছন বলতে কি, এটা হচ্ছে মেন দরজা, এদিক দিয়ে আর কি সব ঢুকতেন অতিথিরা। তাদের স্বাগতের জন্য এই দুই পাশে দুটো হাতির মূর্তি লাগানো আছে। আর এখানকার চিত্রকলা বাস্তুকলা খুবই সুন্দর, সেটা একমাত্র যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারাই বলতে পারবেন। কিন্তু যখন আমরা গাইড নিয়েছিলাম তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। এই যে হচ্ছে নিচে যে এই ভবনের নিচের যে সব ঘরগুলো আছে তার ঢোকার জায়গা, এই মহলটা কততলা বিশিষ্ট সেটা এই বাইরে থেকে দেখলেই বোঝা যায়। এর নিচেও দুই তিন তলা আছে। আর এর ভিতর দিয়ে, প্রত্যেকটা ঘরের ভিতর দিয়ে একটা গুপ্ত রাস্তা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর মহলের সামনে, আর এখানে সবাই নিজেদের সেলফি নিচ্ছে। তো আমরাও চেষ্টা করলাম কিছুটা সেলফি নেওয়ার। এই দেখুন এরা বিদেশি, প্রচুর বিদেশিরা এখানে আসেন, শুধুমাত্র এখানকার বাস্তুকলা এখানকার চিত্রকলা এইসব দেখার জন্য। এটা হচ্ছে কেল্লার সামনের দিকে যেখানে উট হাতি রাখা হতো। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আবার ফির উপরের দিকে যাব, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর দৃশ্য। এই দেখুন বিভিন্ন রকমের পাথর মাথর দিয়ে এই কেল্লা তৈরি করা, মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি, সুন্দর সুন্দর নকশা করা, কিন্তু না, এটা সম্পূর্ণ পাথর দিয়েই তৈরি। এই দেখুন এখানে
স্টার চিহ্ন আছে, স্টার একটা, এখানে আবার স্বস্তিক চিহ্ন, এই দেখুন, এগুলো মনে হচ্ছে কাঠের কিন্তু না, এটা সম্পূর্ণ পাথরের তৈরি। কি সুন্দর সুন্দর ডিজাইন, দেখার মতো। দেখুন কি সুন্দর ডিজাইন, এটা কেল্লার সামনের দিকে, এটা হচ্ছে জাহাঙ্গীর মহলের আস্তে আস্তে ভিতরের অংশের দিকে আমরা যাচ্ছি। দেখুন কি সুন্দর ভাবে বানিয়েছে, এখানে বিভিন্ন ধরনের শুটিং বর্তমান সময়ে বুলবুলাইয়া থ্রি শুটিং এখানে হচ্ছে। কার্তিকা, এই দেখুন গণেশের মূর্তি, ভুলভুলাইয়া থ্রির শুটিং এখানে হচ্ছে। এটা হচ্ছে সেই জাহাঙ্গীর মহলের ভিতরের অংশ, খুব সুন্দর ঐতিহাসিক জায়গা। এখানে দাঁড়িয়ে কত সুন্দর হাওয়া লাগছে, এখান থেকে সামনের রাজমহলটিকে দেখা যাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে শেষ মহল, এই যে যে জানলাগুলো সব পাথরের তৈরি, সুন্দর সুন্দর ডিজাইন। এটা জাহাঙ্গীর মহলের ভিতরের অংশ, দেওয়ালগুলো কত, দেয়ালগুলো কত মোটা মোটা, যেই কারণে ভিতরটা খুব ঠান্ডা থাকে। ওই যে সামনে উপরে যেসব ছোট ছোট খোপগুলো আছে, ওখানে আলো জ্বালিয়ে রাখা হতো। এইবার দেখুন উপর থেকে কি সুন্দর দৃশ্য, বাইরেটা কত সুন্দর লাগছে। অপরূপ সুন্দর দৃশ্য, এই কারণেই রাজাদের এই জায়গাটা খুব সুন্দর লেগেছিল। এই যে সেই রাস্তা আমি বলেছিলাম যে আরেকটা রাস্তা এই পুরো কেল্লার মধ্যে চলে আসে, গাড়ি নিয়ে আপনারা এখানে আসতে পারেন। দেখুন এই হচ্ছে উপরের অংশ, জাহাঙ্গীর মহলের উপরের অংশ, খুব সুন্দর লাগছে। এই কারণে এখানে বিভিন্ন ধরনের সিনেমার শুটিং এখানে হয়ে থাকে, অপরূপ সুন্দর, না ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর ভবনটি বানিয়েছিল তখনকার। আজ থেকে 600-700 বছর পুরনো ইঞ্জিনিয়াররা এটা বানিয়েছিলেন, আর সেই কারণে দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন এই শিল্পকলা এগুলো দেখার জন্য। তো গাইজ, এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো
এখানেই শেষ করছি, বাই।